144 ধারা কার্যকরী, তারপর বন্ধ, থমথমে গোটা নাকাশিপাড়া। সরকারি দপ্তর আক্রমণ এবং দোকান ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 26 জন বিক্ষোভকারী। নদিয়া নাকাশিপাড়া গতকালের ঘটনায় গ্রেপ্তার হওয়া 26 জনকে কৃষ্ণনগর জেলা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নাকাশিপাড়া থানা থেকে। অন্যদিকে রেল স্টেশনের আশেপাশে বেশ কিছু দোকান ভাঙচুরের প্রতিবাদে বেতুয়া ডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে 72 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। যদিও উত্তেজনাকর পরিবেশ নিয়ন্ত্রণে আনতে 144 ধারা কার্যকরী করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কার্যত থমথমে সমগ্র নাকাশিপাড়া। গতকালকের পর থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনার কথা জানা যায়নি এখনো পর্যন্ত। সারা রাত সহ ব্যাপক পুলিশ বাহিনী টহল দিচ্ছে সমগ্র এলাকা জুড়ে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।